আজকে তিপ্পান্ন বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি চুক্তি যদি পানি ভাগাভাগি স্বাক্ষর হয় পরে হয় কম হয় সেটা আরেক বিবাদ কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে প্রতিবেশী দেশ থেকে একটা বাদ কেটে দেওয়ার কারণে তাদের ক্ষতিটা এত বেশি হয়েছে এমনও হতে পারে যে বন্যার প্রকোপ হয়তো আমরা কমাতে পারতাম না কিন্তু ক্ষয়ক্ষতি তো কমাতে পারতাম মানুষগুলোকে তো বাঁচাতে পারতাম তো এইটা সৎ প্রতিবেশী সুলভ তখনই হবে যখন এই তথ্যগুলোর ব্যাপারে আমরা একটা ঐক্যমতে আসতে পারব যে ওইখানে বৃষ্টিপাত কি পরিমাণ হচ্ছে ওইখানে তারা অভিন্ন নদীর উপর কি কী কাঠামো করেছে এবং পানির নিয়ন্ত্রণ করার জন্য সেই কাঠামোগুলো ব্যবহার করছে ওইখানে পানি কতটুকুন বেড়ে গেলে ওরা ছেড়ে দেবে এটা যদি আগে থেকে আমাদেরকে জানায় তাহলে অন্তত আমরা ক্ষয়ক্ষতিটা কমিয়ে রাখতে পারতাম আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি তখনই অন্য একটা রাষ্ট্রের সাথে কষাকষি করতে পারেন যখন সেও ওই আন্তর্জাতিক আইনটা স্বাক্ষর করবে আমাদের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক যে আইনটা আছে সেই আইনটাতে সার্ক দেশের কোনো রাষ্ট্রই এখনো পর্যন্ত স্বাক্ষর করেনি আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা দুইটা বিষয়ে আপত্তি দিয়েছিল কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা যদি আন্তর্জাতিক আইনে স্বাক্ষর করি তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই আইনের নীতিগুলোর উপর ভিত্তি করে কথা বলা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এবং এটা একটা আইনি কাভারেজ থাকবে সেজন্য আমরা আন্তর্জাতিক যে কনভেনশনটা আছে সেটা স্বাক্ষর করার কথা ভাবছি যদিও এই ব্যাপারে সরকারের সকল মহল এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলি আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব আজকে তিপ্পান্ন বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি চুক্তি যদি পানি ভাগাভাগি স্বাক্ষর হয় পরে হয় কম হয় সেটা আরেক বিবাদ কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইব কিভাবে আলোচনা শুরু করব আমাদের মোটামুটি একটা রূপরেখা শুরু প্রস্তুত করেছি আপনাদের সাথে আজকে কথা বলে ওটা চূড়ান্ত